সকল শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ বিষয়ে কিন্তু একটা আলাপ আলোচনা আছে। তবে এর অনেকগুলো দিক আছে, যেই দিকগুলো একটু বিবেচনায় নিতে হবে আমাদের কোনো সিদ্ধান্ত নেবার আগে। একটা হলো এটা অনেক সরকারের জন্য একটা বিশাল ব্যয়বহুল একটা পদক্ষেপ হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু তার চেয়েও বড় কথা, দেখেন সারা দেশে বিশেষ করে মাদ্রাসার ক্ষেত্রে এটা আরো প্রযোজ্য। প্রতিদিন আপনি এক রাস্তা দিয়ে আজকে যান, তিন দিন পরে যান, তিন দিন পরে দেখবেন আরেকটা সাইনবোর্ড উঠছে। এখন প্রতিদিন গজাচ্ছে প্রতিষ্ঠান। এখন আপনি যখন শিক্ষাকে জাতীয়করণের কথা বলবেন, তখন কিন্তু আপনি প্রতিদিন গজানো প্রতিষ্ঠানও যদি এর মধ্যে নিয়ে আসতে চান, আপনি কিন্তু মুড়ি মুড়কি সব এক করে ফেলে চলবে না। আপনাকে মান দেখতে হবে, কিভাবে প্রতিষ্ঠান তৈরি হলো, কিভাবে শিক্ষক নিয়োগ হলো, এইসব এবং সেখানে কি শিক্ষা দেওয়া হয়, সবকিছুই কিন্তু সেই বিবেচনায় আনতে হবে। কাজে এটা খুব সহজ বিষয় না। আরেকটা কথা বলি, সেটা হলো ইতোমধ্যে তো আমরা অনেক প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি, আমাদের দেখতে হবে, একটা গবেষণারও দরকার আছে। আরে ভাই, আপনাদের তো হয় নাই, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয় নাই, আমি সেটার কথা বলতেছি, এটা তো বুঝতে হবে কোনটা বলছি। বাংলাদেশে এই পর্যন্ত বহু প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে, অনেক কলেজ হয়েছে, অনেক স্কুল হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে। এই যে জাতীয়করণ হয়েছে, সেই জাতীয়করণ করা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের আগে যে মান ছিল আর জাতীয়করণের পরে তার মান বাড়লো কিনা নাকি কমলো। যখন বেসরকারি থাকে তখন চাকরি রাখার যে গরজটা থাকে, সরকারি হয়ে যাওয়ার পরে অনেক সময় তো চাকরি রাখার গরজ থাকে না, সরকারি চাকরি। এইটা যেমন একদিকে কথা আছে, আরেকদিকে যে না, সরকারি হয়ে গেলে তার চাকরির নিশ্চয়তা আছে, সেই কারণে শিক্ষক হয়তো আরো নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন, এই চিন্তাটাও আছে। এখন একটা গবেষণা করেও দেখার প্রয়োজন আছে যে জাতীয়করণের ফলাফলটা আমাদের শিক্ষার মানের উপরে ইতোমধ্যে জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি হয়েছে। আর একটা বিষয় বলি, এই যে আমাদের প্রাথমিক শিক্ষা, সাধারণ প্রাথমিক শিক্ষাটা তো পুরাই সরকারি, তাই না? তো জাতীয়করণ করা হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান খালি থাকে কেন, কি কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান খালি থাকে? সেই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ভালো? সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সরকার কর্তৃক পদ্ধতির মাধ্যমে নিয়োগকৃত, প্রশিক্ষণ প্রাপ্ত, সেখানে উপবৃত্তি দেওয়া হয়, সমস্ত বই সময় মতো পায়, সবকিছু পায়, তারপরে সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম কেন? তাহলে খালি ঢালাও ভাবে জাতীয়করণ বললে হবে না, এর মধ্যে কোথায় কি বিষয় আছে এটা জানতে হবে, বুঝতে হবে, সেটা আছে। আরেকটা হলো মান অর্জন হবে কিনা, এই বিষয়ে নিশ্চিত না হয়ে এই যে এত হাজার হাজার না, এটা লক্ষ কোটি টাকা গিয়ে পৌঁছাবে, সেই সিদ্ধান্ত নিতে হলে মান বাড়বে এটা নিশ্চিত হতে হবে। আরেকটা হলো আমাদের সক্ষমতাও অর্জন করতে হবে। আমাদের এখন খুবই কম সংখ্যক বিদ্যালয় সরকারি, খুবই কম সংখ্যক মাদ্রাসা সরকারি, অধিকাংশই হচ্ছে বেসরকারি। কাজেই সেখানে এই পুরোটাকে জাতীয়করণ করতে গেলে যে বিশাল একটা ব্যয়ের ব্যাপার আছে, এই সক্ষমতাটাও আমাদের থাকতে হবে। এই আজকে যেমন পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই বিষয়টা চিন্তা করাই দুরূহ ব্যাপার, কিন্তু এই অবস্থাটা না থাকলে তখন কিন্তু এই এই কথাটা আমরা অনেকদিন থেকেই বলছি, আমি নিজেও বলছি অনেকদিন থেকে, যে জাতীয়করণের বিষয়টা আমাদের খতিয়ে দেখতে হবে। তার কারণ শিক্ষাটা যদি সবাইকে যদি এক জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে সেখানে নিয়ন্ত্রণও কিন্তু অনেক সুবিধা। নিয়ন্ত্রণ বলতে আমি কারো উপরে নিয়ন্ত্রণ না, আমার মান নিয়ন্ত্রণের ব্যাপার, সেটাও সহজ হতে পারে। তো আশা করি যে আমরা এই বিষয়গুলো দেখে সময় অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। আরেকটি কথা বলেই শেষ করি, আমি আসলে অনেক বেশি লম্বা করে ফেলেছি, সেটা হলো আমাদের নতুন শিক্ষাক্রম। আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, সমর্থন পেয়েছি, আমি সেজন্য আপনাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা একটা নতুন শিক্ষাক্রম করলাম এবং এটা জ্ঞানী গুণী
বিশেষজ্ঞ সবাইকে নিয়ে এবং তার মধ্যে মাদ্রাসার বিশেষজ্ঞরাও ছিলেন, কোন বইয়ে ইসলাম বিরোধী কিছু ছিল না, ইসলাম বিদ্বেষী কিছু ছিল না, থাকতে পারে না। তার কারণ হচ্ছে শেখ হাসিনা সরকারের করা, এবং যখন তার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, কোনোভাবেই ইসলাম বিদ্বেষী কিছু থাকতে পারে না, এটা অসম্ভব। অপপ্রচারটা হলো কোথায়, মিথ্যাচারটা হলো কোথায়? বলা হলো যেই কথা আমার বইয়ে নাই, যেটা বইয়ে মানা করা হয়েছে সেই কথা দিয়ে বলা হলো এইটা বইয়ে কথা লেখা হয়েছে, মিথ্যাচার। ছবি ফটোশপ করে দিয়ে বলা হলো এটা বইয়ে ছবি আছে, কোন পাশের দেশের কোন বই ওখানেও পড়ায় না সেইসব ছবি দিয়ে বলা হলো এটা আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়েছে। নিজেরা কি লিখে কোন একটা টেক্সট, মানে একেবারে কদর্য ভাষা, সেইটা লিখে দিয়ে দিয়ে বললো এটা আমাদের বইতে আছে। আমাকে একটু বলেন, আপনারা সবাই ইসলামী শিক্ষার শিক্ষক, মিথ্যাচার অপপ্রচার এইটা কি ইসলাম সমর্থন করে? করে না। শিক্ষকদেরকে, এমনকি মন্ত্রীকেও কদর্য ভাষায়, অশ্রাব্য ভাষায়, ভাষা দিয়েই আক্রমণ করা, হুমকি দেওয়া, এর কোনটা কি ইসলাম সমর্থন করে? ভুল থাকলে সংশোধন করব, যেখানে ভুল পেয়েছি সেখানেই সংশোধন করেছি, কমিটিও করে দিয়েছি যে ভাই আরো খুঁজে দেখো, যদি আরো কোথাও কোনো অসামঞ্জস্য থাকে, কোথাও কোনো ভুল থাকে। কারণ 13 দুগুণ 26টা বই এই করোনা পরিস্থিতির মধ্যেও তৈরি করা, নূতন করে, এটা খুব সহজ কাজ না। কাজেই আমাদের যেখানে যেখানে ছোটখাটো যা ভুল ছিল সেগুলো সব সংশোধন করা হয়েছে, তারপরেও আমরা কমিটি করে দিয়েছি, কমিটি দেখছে। আরেকটা কথা বলি, বিজ্ঞান প্রযুক্তির বিরুদ্ধে তারা, ভাই কার কার কাছে মোবাইল আছে, হাত তুলেন তো, আমারও আছে। এখন মোবাইল তো প্রযুক্তির জিনিস নাকি? এই যারা বিজ্ঞান ও প্রযুক্তি শিখতে দিবে না, তারা তো দেখি প্রযুক্তির ব্যবহার করে সবচেয়ে বেশি, ফেসবুকে মিথ্যাচার তারাই তো দেখি পাবে। তাহলে প্রযুক্তিকে নেব ইসলাম বিরোধী কাজ করার জন্য, মিথ্যাচার করার জন্য, অপপ্রচার করার জন্য, এরা কি ইসলামের সেবক? কখনোই হতে পারে না। আমরা একটা সময় ছিল যখন মানুষ হেঁটে হজ করতে যাইতো, ওমরা করতে যাইতো, উটের পিঠে চলে যাইতো, এখন কিসে যাই আমরা? বিমানে যাই। এখন আমরা কি বিমানে যাওয়া বন্ধ করে দেব? আমরা মোবাইল ব্যবহার বন্ধ করে দেব? আমরা পদ্মা সেতু দিয়ে যাব না, মেট্রো রেলে উঠব না, ওই টানেল হইতেছে তার মধ্যে দিয়ে যাব না, আমার মাদ্রাসার শিক্ষার্থী ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, বিজ্ঞানী হবে না, বৈমানিক হবে না, কিচ্ছু হবে না, আমার মাদ্রাসার শিক্ষার্থী শুধুমাত্র মসজিদে ইমাম মুয়াজ্জিন তাদের কাজ করবে, আর নাইলে আর নিজে আরেকটা মাদ্রাসা খুলবে, এটাই করবে খালি? তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি তো আমার লাগবে নাকি? বিজ্ঞান ও প্রযুক্তির যে জ্ঞান, এই জ্ঞান কি হঠাৎ করে আসে পড়ছে নাকি? এটা এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে শিখাইছেন, এই শেখার সক্ষমতা দিয়েছেন। এই মাথার মধ্যে একটা করে সুপার কম্পিউটার আমাদের সবার মাথার মধ্যে আছে, এইটার যা দাম, এই এত বড় দামি জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেটা কাজে লাগাবো না? উনি এমন কিছু দিয়েছেন যেটাকে অকাজে ফেলে রাখতে বলছেন, সবকিছু কাজে লাগাতে বলছেন। তো তাহলে এত বড় একটা সুপার কম্পিউটার দিয়েছেন উনি আমাদের প্রত্যেককে, সেইটা আমরা ব্যবহার করব না? এই কথা যারা বলে, আমি তো মনে করি তাদের চাইতে বড় ইসলামের শত্রু আর কেউ হইতে পারে না। কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে প্রথম কথাই বলছেন পড়ো, আর এই পড়তেই মানা করে, শিখতেই মানা করে, আগাইতেই মানা করে, তাহলে কেমনে হবে? আমাদের শুধু আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি এই হাত পছন্দ করতেন নাকি এই হাত পছন্দ করতেন? যে দিবে দাতার হাত পছন্দ করতেন। আর ওনারা যা শেখার চেষ্টা করতেছেন, বিজ্ঞান প্রযুক্তি সব বন্ধ করে দিয়ে আমাদেরকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে চান। শেখ হাসিনা
কিংবা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ, আমরা কোনোদিন বাঙালিকে ভিক্ষুকের জাতি থাকতে দিতে পারি না এবং সেই জন্যই আমরা জাতিকে আগায় নিয়ে যাচ্ছি। অতএব যারা আমাদের শিক্ষার্থীদেরকে পিছায় দিতে চায়, আমাদের শিক্ষার্থীদেরকে ভিক্ষুক করে রাখতে চায়, আমাদের দেশকে ভিক্ষুক করে রাখতে চায়, যারা আমাদের দেশের অগ্রগতিকে রুদ্ধ করে দিতে চায়, যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, সেরকম লোককে আমরা কখনোই ভাবতে পারি না তারা ইসলামের সেবক। অতএব আপনারা সোচ্চার হবেন এটা আমি আশা করি, আপনারা হয়েছিল, আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আরেকটা হলো আমাদের নতুন শিক্ষাক্রম, এটা বাস্তবায়ন করতে হবে। নতুন যে কোনো একটা শিক্ষাক্রম তৈরি করা যেমন কষ্ট, তা বাস্তবায়ন করা আরো অনেক বেশি কষ্ট। সেই বাস্তবায়নে আমি আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা চাই এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা ভাবতে শিখবে, সমস্যা সমাধান করতে শিখবে, যোগাযোগ স্থাপন করতে শিখবে, একসঙ্গে কাজ করতে শিখবে এবং বিশ্ব মানব হিসেবে, বিশ্ব নাগরিক হিসেবে নিজের দেশের যেমন মুখ উজ্জ্বল করবে, নিজের পরিবারের যেমন মুখ উজ্জ্বল করবে, নিজের জন্য যেমন উন্নত সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করবে, তেমনি আমাদের সারা বিশ্বটায় তারা শান্তি প্রতিষ্ঠায়, মানবতার জন্যে তারা কাজ করে যাবে। আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের এখানে যা শুনে গেলাম, আমি এখানে বসে বসে যা লিখি, আমি লিখলাম এই মিটিংয়ে শেষ তা কিন্তু না, আমি যখন যেখানে যা শুনি লিখি সেটা আমার সঙ্গে থাকে, যখন সেইটার সুযোগ হয় তখনই সেইটাকে বাস্তবায়ন করবার জন্য আমি কাজ করি, এইটুকু আমার ব্যক্তিগতভাবে আমার চেষ্টা থাকে। অতএব আপনাদের কাছেও যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেই বিষয়গুলো শুধু এই মঞ্চে দাঁড়ায় কথা বলার জন্য কথা না, সে বিষয়গুলো আপনাদের আবেদন, আমার যেটুকু তার বোঝা আমি বুঝতে পারলাম সেটা লিখে নিয়ে গেছি। আমি সময় সুযোগ মতো সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য আমার যেটুকু সাধ্য সেটুকু আমি নিশ্চয় করব। আপনাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দরখাস্ত, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘজীবী থাকেন। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়।